আমরা কম্পিউটার সায়েন্স পড়ছি। কমন ইন্টারেস্ট বলতে আমাদের তেমন কিছু না থাকলেও আমরা সবাই চাই এমন কোনো কাজ করতে যার মাধ্যমে সমাজের উপকার হবে, মানুষের জীবনে উন্নয়ন ঘটবে। যখন প্রথম ব্র্যাকাথনের কথা শুনি, সাথে সাথে সিদ্ধান্ত নিয়ে ফেলি আমরা অংশগ্রহণ করছি। এই প্রতিযোগিতায় আমরা কোডিংয়ের মাধ্যমে একটা সামাজিক সমস্যার সমাধানের চেষ্টা করি। কম্পিটিশনের দিন দেখলাম ছাত্রছাত্রী, স্টার্টআপ, কোডার, বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের মানুষ অংশগ্রহণ করছে। আমাদের টপিক ছিল টিউবারকিউলোসিস। আমাদের বলা হলো 36 ঘন্টার মধ্যে আইডিয়া তৈরি করে তার একটা প্রোটোটাইপ ডেভেলপ করে সেটা প্রেজেন্ট করতে হবে। আমরা সিদ্ধান্ত নিলাম টিবি নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য একটা মোবাইল গেম তৈরি করার, কারণ মানুষ বিনোদনের মাধ্যমে শিখতে পছন্দ করে। জাজেস আমাদের আইডিয়া অনেক পছন্দ করেন এবং তীব্র প্রতিযোগিতার মধ্যে দিয়ে আমরা জিতে যাই। কম্পিটিশন জেতাটা ছিল প্রথম ধাপ মাত্র। আমাদের জন্য যেই ব্যাপারটা সবচেয়ে বেশি মূল্যবান ছিল তা হলো প্রতিযোগিতার পরে বিশ্বের বৃহত্তম এনজিওর কাছ থেকে সব ধরনের সহযোগিতা ও মেন্টরিং পাওয়া, যা সত্যি সৌভাগ্যের বিষয়। আমরা চাচ্ছি যে এই জেনারেশন, যারা তরুণ যুবক, যাদের চিন্তাভাবনা নতুন, যারা নতুন নতুন টুলের সাথে পরিচিত, তারা যদি কম্পিউটার শিক্ষার সাথে সাথে দেশের সমস্যা সমাধানে উৎসাহী হয়ে ওঠে। আমাদের যে সংশ্লিষ্ট প্রোগ্রাম আছে তারা এই সমাধানটা প্র্যাকটিক্যালি ইউজ করে। আমরা রাস্তায় নেমে পড়ি, বিভিন্ন মানুষকে আমাদের গেমটা ট্রাই করতে দেই। সেখান থেকে আমরা যে প্রতিক্রিয়া পাই তা আমাদের গেমটি চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য অত্যন্ত মূল্যবান ছিল। আমরা যখন দেখি আমাদের মতো তরুণদের ক্ষুদ্র প্রচেষ্টা থেকে সমাজে ভালো কিছু হচ্ছে, মানুষের জীবনে পরিবর্তন আসছে, তা যতই ক্ষুদ্র হোক না কেন, সেই অনুভূতি আর কোনো কিছুর সাথে তুলনা করা যায় না।